আর বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল দিবস উপলক্ষে লাল হলুদ আলোয় সেজে উঠেছে ইস্ট বেঙ্গল তাঁবু। লাল হলুদ তাঁবু ঝলমল করছে আলোয়। বৃহস্পতিবার সেই উপলক্ষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসতে চলেছে চাঁদের হাট। উপলক্ষ অবশ্যই ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবস, আর তার জন্য সকাল থেকেই বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠান রয়েছে ইস্ট বেঙ্গলে। সকাল 11:30টায় ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে উত্তোলন করা হবে ক্লাব পতাকা। সন্ধে 6টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের গুণীজনদের সংবর্ধনা ও সম্মান প্রদান অনুষ্ঠান। এবারের ইস্ট বেঙ্গল দিবসে সম্মানিত হবেন, ভারত গৌরব সম্মান পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার গর্ব সম্মান জাতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে, প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় স্মারক সম্মান কার্লেস কুয়াদ্রাতকে, ডক্টর রমেশচন্দ্র সেন স্মারক জীবনকৃতি সম্মান রঞ্জিৎ মুখোপাধ্যায়কে, ব্যোমকেশ বসু স্মারক জীবনকৃতি সম্মান প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে, দ্য মেকার অফ আন চ্যাম্পিয়ন সম্মান ইমরান আজিজ মির্জাকে, বর্ষসেরা ফুটবলার নন্দকুমার শেখা, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় প্রভুসুখন গিল, বর্ষসেরা ক্রিকেটার সাত্ত্বকী দত্ত। এছাড়াও সম্মানিত হবেন 2 সাংবাদিক, 2 সমর্থক ও 2 রেফারি। সব মিলিয়ে কার্নিভালের মেজাজ ইস্ট বেঙ্গলে। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।